ডিসেম্বরে শিবচরের নিজ গ্রাম উত্তর বাঁশকান্দিতে 800 কাশ্মীরি আপেল কুলের চারা রোপণ করেন লিয়াকত। নিজ উদ্যোগে এই কুলের বাগান করে সফলতাও পেয়েছেন তিনি। লিয়াকত জানান, চারা রোপণের 10 মাস পরই গাছে ধরে আপেল কুল। প্রতি গাছে প্রায় 15 থেকে 20 কেজি করে আপেল কুল হয়েছে। এভাবেই প্রতিটি গাছ থেকে 10 বছর পর্যন্ত ফল পাওয়া যাবে। প্রতি গাছে আবার এসে প্রায় 15 থেকে 20 কেজি। আমার সম্পূর্ণ টোটাল এখানে আমার বিনিয়োগ হয়েছে 9 লক্ষ টাকা, এবং আমি আশা অনুযায়ী যে ফলন দেখতে পাইছিলাম তাতে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হইলে বিনিয়োগের দ্বিগুণ আমার বিক্রি আসতো। তার এই সফলতা দেখে কুল বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। তবে আগামীতে এমন বাগান আরও বাড়াতে কৃষি অফিসের সহযোগিতার দাবি এলাকাবাসীর। চেম্বার আছে, তারা করলে আমরা নাগাম আমাকে আইন না চামড়া খুললাম তো আমার বাইর নাগে পরিচয় করে আনাঙ্গা মালাই না নাগাইব আমাকে দেশে বুক বিক্রি হইতে দেরি লাগে না, পাইকারি বই থাকি নামকো দেন আমাকে দেন দিয়ে ছাত্রবার্তা ছিল তো সময় মতন ওষুধ দিতে হবো, সময় মতো বীজ দিতে হবো, এই পরামর্শটা দিলে আমরা সবচেয়ে খুশি হই। আগামীতে কেউ কুলের বাগান করতে চাইলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্মান অধিদপ্তরের পক্ষ থেকে আমরা শিক্ষিত বেকার যুবক সহ অন্যান্যদেরকে এই কুল আবাদে আকৃষ্টকরণ সহ কুল আবাদের কলাকৌশল, তার পরিচর্যা কৌশল গত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবছর মাদারীপুরে কাশ্মীরি আপেল কুলের উৎপাদন হয়েছে